বন্ধুরা স্বামী কিন্তু তাদের প্রথম ফোল্ডেবল ফোন কিন্তু বন্ধুরা লঞ্চ করতে চলেছে যে ফোল্ডেবল ফোনটা হবে স্বামীর একটা প্রথম ফোল্ডেবল ফোল্ডেবল ফোন বলা যায় তো এই ফোনটা আমরা দেখেছি যে স্যামসাং যে ফোল্ড জেড ফোন রয়েছে অর্থাৎ সেই ফোনের অনুকরণে এই ফোনটা তৈরি তো স্বামীর গতকালই তাদের লঞ্চ করার ডেট ছিল অর্থাৎ তার ফোল্ডেবল ফোনটা কিন্তু কেন যে লঞ্চ করলো না সেটা স্বামীর একান্ত ব্যক্তিগত কারণ তো বন্ধুরা সেই লঞ্চ হওয়ার আগেই অর্থাৎ আমরা এই স্বামীর মিক্স ফোল্ডে সেখানে কী কী স্পেসিফিকেশনস রয়েছে আমরা এক ঝলকে দেখে নিই তো প্রথমে যদি আমরা ডিসপ্লেতে আসি ডিসপ্লে হিসেবে থাকছে একটা সুপার অ্যামুলার একটি ডিসপ্লে কিন্তু বন্ধুরা থাকছে যেখানে যেহেতু সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকছে সেহেতু ডিসপ্লের কালার আউটপুট হবে বন্ধুরা এক কথাই কিন্তু অসাধারণ এবং ডিসপ্লের সাইজ হচ্ছে এইট পয়েন্ট জিরো ওয়ান ইঞ্চিস কিন্তু ডিসপ্লের অর্থাৎ সেকেন্ডারি যে ডিসপ্লে সেটার সাইজ হচ্ছে এইট পয়েন্ট জিরো ওয়ান ইঞ্চিস এবং এখানে প্রসার হিসেবেও থাকছে একটা আকর্ষণীয় একটা প্রসার যেটা নাকি একটা কলকম স্ন্যাপড্রাগনের আটশো একটা প্রসেসার থাকছে এবং ফোনটায় তার সঙ্গে থাকছে সিক্সটি সেভেন ওয়াটের অর্থাৎ বন্ধুরা ফাস্ট চার্জিং সাপোর্ট কিন্তু বন্ধুরা এখানে প্রোভাইড করা হচ্ছে এবং এই ফোনটার যদি আমরা স্টোরেজ ভেরিয়েন্টে আসি এখানে দুটো মাত্র স্টোরেজ ভেরিয়েন্টে আসবে যেটা বারো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি অবধি স্টোরেজ এবং অপর একটি ভেরিয়েন্টে আসছে যেটা ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি অবধি স্টোরেজ ভেরিয়েন্টি কিন্তু বন্ধুরা আসতে চলেছে এবং এই ফোনটা আরও হয়তো কয়েকটা স্টোরেজ ভেরিয়েন্টে বন্ধুরা ফোনটা আসতে পারে এবং এখানে একটা কথা বলে যে স্বামী অর্থাৎ এই যে ফোল্ডেবল ফোনটা এটা সামের একটা প্রথম ফোল্ডেবল ফোন কিন্তু বন্ধুরা বলা যায় অর্থাৎ এখানে স্যামসাংয়ের মানে জেড ফোল্ড যে ফোনটা আছে তার অনুকরণে অর্থাৎ ফোনটা আসতে চলে চলেছে সুপার অ্যামোলেড ডিসপ্লে থেকে শুরু করে সমস্ত কিছুই এখানে কিন্তু বন্ধুরা প্রোভাইড করা হবে ওয়াইফাই টাইপ সিপোর্ট সমস্ত কিছুই অর্থাৎ এখানে থাকছে কিন্তু বন্ধুরা এই স্বামীর ফোল্ডেবল অর্থাৎ মিক্স এই ফোনটা যে কবে অলরেডি লঞ্চ করবে সেটা কিন্তু এখনও অবধি বলা হয়নি কিন্তু বন্ধুরা এই দৃষ্টিকোণ থেকে আমি একটা কথা বলতে পারি যে স্বামীর এই ফোনটা খুব দ্রুত অর্থাৎ এই ফোল্ডেবল ফোনটা অর্থাৎ স্বামী এম আই মিক্স ফোল্ড অর্থাৎ এই ফোনটি খুব দ্রুত অর্থাৎ পদার্পণ করতে চলেছে ভারত এর মার্কেটে তো বন্ধুরা এই ফোনটার ইন্ডিয়ান প্রাইসে দামি বা কত হবে সেটা এখনো পর্যন্ত আমরা এখনো জানতে পারিনি তো এখানে আমরা জানতে পেরেছিলাম যে যে প্রেসিফিকেশানসগুলো সেগুলো আমি আপনাদের সামনেই বলে দিলাম এবং এখানে ক্যামেরাও হয়তো সেই তার সঙ্গে ওয়াটার ডাপ নচ হয়তো ব্যাকে হয়তো সেই কোয়াড ক্যামেরা সেট কিংবা ট্রিপল ক্যামেরা সেট হয়তো বন্ধুরা ব্যবহার করা হতে পারে সেটা প্রবাবলি তো বন্ধুরা এই এমআই মিক্স ফোল্ড সম্পর্কে আমরা এতটাই জানতে পেরেছিলাম আবার যদি নতুন কোনো প্রেসিফিকেশানস এবং নতুন কিছু ফিচার্স আমাদের কাছে এসে পৌঁছায় এবং লঞ্চ ডেটও যদি এসে পৌঁছায় আমি তৎক্ষণাৎ আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসব। তো একটাই কথা বলবো আপনার সময় অনেক 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 ভালো কাটুক ধন্যবাদ